ছেলের বয়স সবে বছর পেরিয়ে দুয়ে পড়ল। ইতিমধ্যে বাবা মায়ের মধ্যে চূড়ান্ত ডিভোর্স হয়ে গেছে। ছেলের এই অনিশ্চিত জীবনে কে থাকছেন, তার সঙ্গে বাবা নাকি মা? এমন প্রশ্ন পাঠকদের। তবে মায়ের সোজা জাপটা উত্তর, ওর টাকায় সন্তানকে বড় করতে চাই না, লড়ছি, একাই লড়ব, একাই সন্তানকে বড় করে তুলব, মানুষের মতো মানুষ করব। এটা কোনো চলচ্চিত্রের কাহিনী নয়, নয় বাংলা ছায়াছবির পুরনো ধারার কোনো সিনেমার দৃশ্য, এটা বাস্তব ঘটনা। এমনই একজন মা হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, আর সেই সন্তান হলো ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র আবরাম খান জয়, আর তার সেই বাবা ঢাকাই চলচ্চিত্রের কিং খান সাকিব। স্ত্রী সংসার সবকিছু ত্যাগ করে যিনি ক্যারিয়ারকে উঁচু থেকে উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্নই বিভোর, বিচ্ছেদের পর সেই সাকিবের এক টাকাও ছেলেকে স্পর্শ করাবেন না মা অপু বিশ্বাস, এমনই শপথ নিয়েছেন অপু। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। কার কাছে থাকছেন আবরাম? খোঁজ নিয়ে জানা গেছে মা অপু বিশ্বাসের কোলেই মানুষ হচ্ছেন আবরাম। পিতৃ ভালোবাসা থেকে বঞ্চিত আবরাম বেড়ে উঠেছেন মায়ের কাছেই। এতদিন সন্তানের ভরণ পোষণ আর কাবিনের টাকা চেয়ে আসলে এবার সাপ জানিয়ে দিলেন অপু সাকিবের কাছ থেকে এক টাকাও নেবে না। সন্তানের খরচের ব্যাপারে তার কাছে আমার কোনো দাবি নেই, তাই সাকিবকে আমার সন্তানের জন্য এক টাকাও দিতে হবে না। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।